প্রথম বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এ উরুগুয়ে, বি আর্জেন্টিনা, সি ইতালি, ডি ইংল্যান্ড। সো বন্ধুরা, প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে। কে কে তোমরা এই প্রশ্নের উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। বিশ্বকাপ ফুটবল আয়োজিত হয়েছিল এ 1929 সালে, বি 1930 সালে, সি 1931 সালে, ডি 1932 সালে। সো বন্ধুরা, এই প্রশ্নটির উত্তরটি হলো 1930 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজিত হয়েছিল। ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ শিরোপা বেশিবার জিতেছে এ জার্মানি, বি ইংল্যান্ড, সি ব্রাজিল, ডি স্পেন। তো বন্ধুরা, এই প্রশ্নটির উত্তর হলো সি ব্রাজিল। ব্রাজিল ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ শিরোপা বেশিবার জিতেছে। খেলার জন্ম কোন দেশে হয়েছিল? এ চীন, বি ব্রাজিল, সি আর্জেন্টিনা, ডি ভারত। সো বন্ধুরা, উত্তরটি জেনে নেওয়া যাক। ফুটবল খেলার জন্ম চীন দেশে হয়েছিল। বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় কত বছর পরপর? এ 6 বছর পরপর, বি 1 বছর পরপর, সি 5 বছর পরপর, ডি 4 বছর পরপর। সো বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় 4 বছর অন্তর অন্তর। তো গাইস, এই ধরনের ভিডিও পেতে আমাদের সুশান্ত হাসদা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন।